গুড মর্নিং বন্ধুরা, শুভ মকর সংক্রান্তি। আজকে পিঠে পায়েস খাওয়ার দিন। আমরা আজকে পিঠে পায়েস খাবো না, কারণ কালকে মোহরের জন্মদিন। তো রাত্রেবেলা তো পায়েস এমনিই রান্না করব, কালকে আমরা পিঠে পায়েস খাবো। তো যাই হোক, আজকে নীলাদ্রি ছুটি নিয়েছে, কারণ মায়ের আজকে কিছু এক্সট্রা কাজ আছে, মা আসতে পারবে না তাড়াতাড়ি। আমাকে বাজার যেতে হবে, কারণ নীলাদ্রির বাজার করে আনলে আমার পছন্দ হবে না। এখন যেহেতু লকডাউন চলছে, তিন দিন করে বাজার সব এলাকাতেই বন্ধ আছে। আমাদের এখানেও আমরা যে বাজারে যাই, সেই বাজারগুলো বাজারটা 3 দিন বন্ধ ছিল, মানে মঙ্গল বৃহস্পতি শনি বন্ধ আর সোম বুধ শুক্র খোলা। তো কালকে বাজার করতে যেতে পারিনি, আজকে যাচ্ছি বাজার করতে। দেখো মোহর জাস্ট ঘুম থেকে উঠেছে, ওর বাবা গেছে, আমাদের একটা অর্ডার এসছে ফ্লিপকার্ট থেকে ওটা নিতে। তো আমি এখন বাজার যাচ্ছি, বাজার করি, কী কী বাজার করছি তোমাদেরকে দেখাবো। আজকে সারাদিনটা দেখতে থাকো, আজকে সারাদিন মোহরের বার্থডের প্রিপারেশন হবে, তাহলে দেখতে থাকো, সঙ্গে থেকো। তো দেখতেই পাচ্ছ আমি বাজারে চলে এসেছি। এখানে আমি এখান থেকে চিংড়ি মাছ নিচ্ছি, গলদা চিংড়ি নিচ্ছি, আর ভেটকি মাছ নিয়ে যাচ্ছি ফিলে করে। আজ যেহেতু কালকে মেয়ের জন্মদিনে ফিশ ফ্রাই হবে, তো সেই কারণে। আর তাছাড়া মেয়ের জন্মদিন ছাড়াও আমি গোটা সপ্তাহের মাছের বাজার করব, কারণ তোমরা তো জানোই, আগেই বললাম যে এখন সপ্তাহে 3 দিন করে বাজার খোলা থাকছে। এখান থেকে একটু শোল মাছও নিয়েছি। তো দেখো আমি কী কী বাজার করেছি। এখানে আছে পমফ্রেট মাছ, মোটামুটি মাঝারি সাইজের পমফ্রেট। এখানে আছে গলদা চিংড়ি, কালকে মাকে একটু মালাইকারি করে দেবো, বাকিটা আমাদের চ্যানেলের জন্য ভিডিওতে লাগবে। এখানে আছে রুই মাছ, এই রুই মাছটা কাল দুপুরবেলা রান্না হবে। এখানে আছে শোল মাছ, এই শোল মাছটাও মাকে ভিডিওতে করে দেব। এখানে আছে আমুদে মাছ, আমুদে মাছটা অনেকটাই নিয়ে এসেছি, কারণ আমরা সবাই আমুদে মাছ খেতে ভালোবাসি। কিছুটা এক্সট্রা ফিলে ছিল যেগুলো তুলে রেখেছি, একদিন পাতুরি বা অন্য কোনো আইটেম করে দেব। এখানে আছে কাতলা মাছ, রবিবার যেহেতু সবাই থাকবে দুপুরবেলা রান্না করব। এটা আছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটা মেয়েও খেতে পারবে। আর এখানে আছে লোটে মাছ, এখানে আছে ফ্যাসা আর ভোলা। মা অনেকদিন থেকেই ফ্যাসা মাছ খেতে চাইছিল। আর এই দেখো, এটা এই ভেটকির ফিলেগুলো ফিশ ফ্রাই করার জন্য বার্থডের দিন দুপুরবেলা নিয়ে আসা হয়েছে। আরও এখানে বললামই তোমাদের, কিছুটা ফিলে আলাদা করে রেখে দিয়েছি। এখানে কিছুটা চিকেনও রয়েছে, চিকেনটা আমি ধুচ্ছিলাম নীলাদ্রি এই ভিডিওটা করেছে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের গোটা সপ্তাহের মাছের বাজার মায়ের ভিডিওর জন্য আমাদের ঘরে। বলো সোনা, কালকে কি? তাহলে সবাইকে বলো আসবার জন্যে। বলো তোমার গাড়ি আছে? আর এই মাছগুলো কার সোনা? হ্যাঁ তোমার মাছ, ঠিক আছে টাটা করে দাও। আর এখানে আমি একটু ফল নিতে এসেছি, যেহেতু জন্মদিনের দুপুরে যে মেয়েকে খেতে দেওয়ার প্লেটটা সাজাই, ওখানে ফল দিয়ে দিই আমি কিছু। আর তাছাড়া মেয়ের ফলও ছিল না, সেই কারণে আমি একটু ফলও নিতে এসেছি। আর ফুলও নিলাম ঠাকুরের জন্য, আর মেয়েকে একটুখানি আমি গোলাপ দিয়ে, গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাই সেই কারণে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিলো, তোমরা দেখেছো। তো সেই কারণে আমি একেবারে পুরো নিজেকে গুটিয়ে নিয়েছি, সোয়েটার চাদর সব কিছুতে। আজ কিন্তু সত্যি ভীষণ ঠান্ডা লাগছিল। তো এরপরে মেয়ের জন্য মন জিনিস থেকে কেক নিতে এসেছি। এটা হচ্ছে গিয়ে তোমার মিয় অমরেতে এসেছি। এই কেকটা মেয়ে আজকে রাত্রেবেলা কাটবে। আমরা তোমাদেরকে বলেইছিলাম যে রাত্রি 12টার সময় মেয়ে একবার কেক কাটে। আর কালকের জন্য যে কেকটা অর্ডার করা হয়েছে, যেটা বিকেলে ও সবাই এলে কাটবে, সেই কেকটা তো তোমরা কালকে দেখতেই পাবে। তো এখানে আমি মেয়ে লিখেছি, কারণ মেয়েকে আমরা বেশিরভাগ মেয়ে বলেই ডাকি, তো সেই কারণে মেয়ে বলেই লিখেছি। আর এই কেকটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, কিছুটা বলতে পারো একটা ঐতিহ্য। আগের বছরও মেয়ে এই কেকটা কেটেছিল, এই বছরও একেবারে মনে হয় পরম্পরা চলছে। তো সেই কারণে এই কেকটাই আমি পছন্দ করে নিলাম। তো দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখন একদম বিধ্বস্ত অবস্থা। আজকে দেখতে পাচ্ছ বাইরে সমস্ত কিছু কাটাকাটি হয়ে রয়েছে। আর এদিকে এখন আমি আগে চাটনি পায়েস করছি, তারপরে কিছু রান্না এখন করে রাখবো, তার কারণ কালকে সমস্ত কিছু করতে পারবো না, মুখ চোখের অবস্থা দেখো। তো রান্নাগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমার চাটনিটা হয়ে গেছে, আমি চাটনি ঠিকঠাক বানাতে পারি না, বৌদিকে ফোন করে জিজ্ঞাসা করে চাটনিটা বানালাম। এটা গুড় দিয়ে করেছি,
হয়ে গেছে। আর এই যে এদিকে পায়েস ফুটছে, এখানে প্রায় 5 কেজি দুধের পায়েস হচ্ছে। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে পায়েস হচ্ছে বাড়িতে, কিন্তু খাওয়া হবে কালকে। আর এদিকে রান্নার প্রিপারেশন, আমি এখানে মসুর ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল সিদ্ধ হচ্ছে। কালকের কিছু রান্না দুপুরবেলা করে রাখবো, কারণ একবারে সকালবেলা অত রান্না তো করতে পারবো না। তো পায়েসটা হলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে পায়েসটা দেখতে। দেখো আমাদের রান্না হয়ে গেছে, এগুলো কালকে দুপুরে খাওয়া হবে যারা আসবে। মেয়ের রান্নাটা কালকে সকালেই করব। এখানে দেখো মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল। এখানে আছে বাঁধাকপির তরকারি। এ ঘরে আলোটা একটু কম, তোমাদের দেখতে অসুবিধা হবে। এখানে দেখো মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে। আর এই যে এখানে আছে চাটনি, আগেই দেখিয়েছি। আর এই যে পায়েস মোটামুটি হয়ে গেছে, কালকে সব মেয়ের রান্না করব। ঢেকে রাখলাম, আমরা এবার রাতে খেতে বসব। তো আমারও দেখো আমি কাজ টাজ করে রান্না টান্না করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এবার খেয়ে দিয়ে মেয়ে লাস্ট 2 বছর মেয়ে 12টার সময় একটা কেক কাটে, আমরা কেক কাটাই। তারপর তো কালকে ওর জন্য কেক অর্ডার করাই হয়েছে। তো আমরা এখন কেক কাটবো খাওয়া দাওয়া করে 12টার সময়। তাহলে তোমরা দেখতে থাকো, আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে দেখতে থাকো। দেখো মেয়ের বার্থডে কেকটা সাজানো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 12:10। আমরা এখন অপেক্ষা করছি, বসে রয়েছে দুজনে মিলে। বাবাকে খাইয়ে দাও, দিদিয়াকে খাইয়ে দাও, মাকে খাইয়ে দাও। এবারে এখানে সবাইকে খাইয়ে দাও, তোমরা কে নিও আজকে মোরে জন্মদিন, বলো সবাই, বলো সবাই। আ বলবে না, এখন কেক খাচ্ছে না, ওর ফেভারিট কেক পেয়ে গেছে। এই তো মাখিয়ে দিই, ও কেক খাওয়ার থেকে কেক মাখতে বেশি ভালোবাসে। ও আমাদেরকে বলেছে বার্থডেতে ওর শুধু কেক লাগবে মাখার জন্য। এই যে দিদি দিদি, বাবাকে মাখিয়ে দিই, দিদিয়াকে মাখিয়ে দিই, ও মাখাবে, দাঁড়াও তুমি মাখাও, তুমি মাখাও, সবাইকে মাখাও। তো চলো বন্ধুরা, আমরা কেক খেয়ে নিই, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর কালকে সারাদিন তো মোহরের জন্মদিন চলবে, সন্ধেবেলা সবাই আসবে, কেক কাটা হবে, আবার সারাদিন চলবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। মোহরকে অনেক 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 ভালোবাসা দিও, আশীর্বাদ করো। টাটা, গুড নাইট।